মহারাষ্ট্রের কোলাপুরে আয়োজিত হতে চলা সন্তোষ ট্রফিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে আগামী অক্টোবর সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে আন্দামানের বিরুদ্ধে খেলতে নামবে ত্রিপুরার ফুটবল দল আগামী সাতই অক্টোবর শনিবার মহারাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন রাজ্য দলের ফুটবলাররা গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে ষোলো জন ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছেন দলের হেড কোচ ডিকি প্রধান ও সহকারী কোচ আবু তাহির দলের ফুটবলারদের মধ্যে নিজেদের বোঝা পড়ায় যাতে কোনো ত্রুটি না থাকে সেই জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন সুপার লিগে জায়গা করা দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিচ্ছেন তারা যদিও দলের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন হেড কোচ ডি প্রধান কোচের মতে যে সকল ফুটবলারদের নিয়ে রাজ্যের দল গঠন করা হয়েছে তাতে সাফল্য আসার সম্ভাবনা খুবই কম রাজ্যের বেশ কয়েকজন তারকা ফুটবলার যে ক্লাবের হয়ে খেলছে সেই ক্লাবগুলি সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে রয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের স্বার্থে নারাজ ক্লাবগুলি ফলে রাজ্য ফুটবলের উন্নয়নে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে রাজ্যে এদিকে তারকা ফুটবলারদের না পেয়েই শুধুমাত্র খেলার জন্য খেলতে হবে এই চিন্তাকে মাথায় রেখে দল নিয়ে আগামী শনিবার রাজ্য ত্যাগ করবেন দলের হেড কোচ ডিকি প্রধান আমাদের সাত তারিখে এখান দিয়ে যাওয়ার প্ল্যান আছে এবং টোটাল বাইশজন প্লেয়ার যাবে তো তার মধ্যে আমাদের ক্যাম্পে এখন অব্দি কুড়িজন মতো অ্যাটেন্ড করেছে দু একজন আরও অ্যাটেন্ড করতে বাকি আছে প্রথম খেলা আন্দামানের সঙ্গে আমরা পিকচার পাঠিয়ে দিতে পারি টিম খুব বেশি আসানুরূপ কিছু হয়নি কারণ হচ্ছে আমরা এবার ফার্স্ট ডিভিশন যেহেতু সুপার লিগের খেলা বাকি সেই জন্য ভালো প্লেয়ার যারা তাদের কেউ ছাড়েনি চারটে ক্লাব যারা সুপার লিগে উঠেছে তো সেই চার ক্লাবের কোনো প্লেয়ারকে আমরা পাচ্ছি না এখন আমরা বি বি ডিভিশন বা এ ডিভিশনের যে টিমগুলো হেরে গেছে আর খেলা নেই তাদের সেই প্লেয়ার কালেকশান করে সুপার লিগের ম্যাচ শেষ হবে আগামী এগারোই অক্টোবর এদিকে সন্তোষ ট্রফিতে রাজ্য দলের প্রথম ম্যাচ অক্টোবর সূত্রের খবর অনুযায়ী যাবে বলা যায় রেলপথে রাজ্যদলকে না পাঠিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজ্য দলের খেলোয়াড়দের যদি আকাশ পথে পাঠানোর ব্যবস্থা করতো তাহলে রাজ্যের তারকা ফুটবলারও অংশগ্রহণ করতে পারত সন্তোষ ট্রফির আসরে নারায়ণ শিলের রিপোর্ট আর নিউজ